স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য বন্ধুরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো, তোমরা যারা বিএ, ইউজি এবং পিজি কোর্সে এবং অন্যান্য বিটেক স্টুডেন্ট রয়েছো এবং বিএড এবং ডিএলএড করছো, তো তোমাদের কবে তোমাদের জন্য অ্যাপ্লাই প্রসেস চালু হবে এবং কবে তোমরা আবেদন করতে পারবে, এবং যারা আবেদন করেছো তারা কবে টাকা পাবে এবং তোমাদের কীভাবে স্ট্যাটাস চেক করবে, এবং সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি যে তোমাদের জানাবো যে তোমরা যারা 2021 সালে আবেদন করেছিলে এবং এখন রেনুয়াল করতে চাও, তো তোমাদের কবে রেনুয়াল প্রক্রিয়া চালু হবে, এ নিয়ে কিন্তু আজকের এই আপডেটটি। তো কাজী আপডেটটি সবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কাজী ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলি আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানাবো যে তোমরা যারা 2022 সালে নতুনভাবে অ্যাপ্লাই করতে চাও, তো তোমাদের ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লাইয়ের যে ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে, কিন্তু তোমাদের এখনও পর্যন্ত কিন্তু সেই ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়নি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসের যে পুরো ধাপটা রয়েছে, তোমরা যদি রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করতে যাও, সেখানে কিন্তু তোমাদের ইতিমধ্যেই দেখিয়ে দেবে যে তোমাদের রেজিস্ট্রেশনগুলো ইয়ের দেখাচ্ছে অপেক্ষার জন্য রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেগুলো রয়েছে এগুলো নিচে তোমাদের এই অপশনগুলোর মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকেরই আবেদন করতে হবে। তো তোমরা এখানে যদি স্পষ্টভাবে লেখা রয়েছে, উপরে লেখা রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন ইজ নট ওপেন ইয়েট, অর্থাৎ এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত ওপেন করা হয়নি। তো তোমাদের কিন্তু প্রত্যেকেরই অপেক্ষা করতে হবে, আর এই এক্সাক্ট ডেটটা কবে তোমাদের ওপেন হতে পারে কিন্তু এখানে এখনও কিন্তু বিকাশ ভবন থেকে জানাচ্ছে না। তো আমরা যেটা সূত্র থেকে জানতে পারছি যে তোমাদের কিন্তু কলেজ ওপেন হওয়ার পরেই কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু তোমাদেরও চালু হয়ে যাবে। 30 অক্টোবর পর্যন্ত তোমাদের কলেজে ছুটি রয়েছে এবং তারপরেই কিন্তু তোমাদের খোলার সম্ভাবনা রয়েছে। এবং যে তোমাদের জানাবো আরেকটি ডেট, তোমাদের কিন্তু এখনও পর্যন্ত ক্লোজিং ডেট বা তোমাদের নতুনভাবে অ্যাপ্লাই করার যে ডেট কবে থেকে শুরু হয়েছে এখনও কিন্তু দেওয়া হয়নি। শুধুমাত্র এখানে কিন্তু দেওয়া রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2022 অনলি ক্লাস 11 এবং ক্লাস 12। তোমরা দেখতে পাচ্ছ 17/08/2022, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ 17 অগস্টে কিন্তু ইতিমধ্যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য কিন্তু ইতিমধ্যেই ওপেন হয়ে গেছে এবং তোমাদের জন্য ওপেন হয়নি। তো তোমরা অপেক্ষা করো এবং আমাদের চ্যানেলটিতে ফলো করে যাও, যখনই তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হবে তো অবশ্যই তোমাদের প্রত্যেককে আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেটে জানিয়ে দেবো। এবং দ্বিতীয়ত যে প্রশ্নটি হয়েছে, তো তোমরা যারা 2021 সালে বা 2022 সালে অ্যাপ্লাই করেছিলে, অর্থাৎ তোমরা যারা রিনিউয়াল করেছিলে এবং টাকা পেয়েছো, এবং তোমরা কবে অ্যাপ্লাই করবে, তো সেই নিয়েও তোমাদের কিন্তু একই প্রসেস রয়েছে। তোমাদের এদের কিন্তু ফ্রেশ যদি চালু হয়ে যায় বিএ, ইউজি, পিজি এবং অন্যান্য কোর্সে যদি ফ্রেশ চালু হয়ে যায় তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু রিনিউয়াল প্রক্রিয়া চালু হয়ে যাবে। এবং একটি নতুন আপডেট কিন্তু আসছে, সেটা তোমাদের শেষের দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের ফ্রেশের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমরা আজকেও জানিয়ে দিচ্ছি যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো তোমাদের রেডি রাখতে হবে। তো এখানে প্রথমেই বলা রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটটি লাগবে, ওয়েবসাইট লাগবে, এবং মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন, কলেজ থেকে যদি হয়ে থাকো তো সেখান থেকে সেই সার্টিফিকেট লাগবে কলেজেরই বা বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি যেখান থেকে হয়ে থাকো। তারপর তুমি যে কোর্সে ভর্তি হয়েছে তার জন্য 2 নম্বরে রয়েছে অ্যাডমিশন রিসিপ্ট কপি তোমাদের লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, তো ফ্যামিলির যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে, এবং এখানে ব্যাকেটে লেখা রয়েছে নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী, যারা কন্যাশ্রী করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটি লাগবে না। তো এখানে বলা রয়েছে 4 নম্বরে ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা সার্টিফিকেট দিয়ে দিলে হয়ে যাবে, এবং স্ক্যানেড কপি অফ ব্যাঙ্ক পাসবুক, তো তোমাদের ব্যাংকের যে ফার্স্ট পেজটা রয়েছে তার 1 কপি কিন্তু এখানে স্ক্যান কপি লাগবে। তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু ফ্রেশ, অর্থাৎ তোমরা যারা নতুনভাবে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে, তো তোমরা এগুলো তোমরা রেডি করে রাখবে। তো এবং দ্বিতীয়ত যে তোমাদের যাদের রেনুয়াল করবে তোমাদের জন্য কিন্তু এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই হয়তো জানো না যে তোমাদের রিনিউয়ালের ক্ষেত্রে শুধুমাত্র 2টি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হয় এবং তোমাদের সেই 2টি ডকুমেন্টসই কিন্তু তোমাদের জমা দিতে হবে, অর্থাৎ
তোমাদের অনেকেই ভাবনা চিন্তা রয়েছে যে তোমাদের কি এবারও ইনকাম সার্টিফিকেট বা অন্যান্য যেগুলো ডকুমেন্টস গত বছর লেগেছিলো সেই সমস্ত ডকুমেন্টস লাগবে কিনা। তো তোমাদের জানাবো বন্ধুরা, তোমাদের কোনো রকম ডকুমেন্টস লাগছে না, তোমরা শুধু তোমার এখানে দেখতে পাচ্ছ কপি অফ দ্য মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশন। অর্থাৎ তুমি যদি সেকেন্ড ইয়ারে উঠে থাকো, তোমাদের ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যে সার্টিফিকেটটি রয়েছে সেই মার্কশিট দুটো তোমাদের কিন্তু লাগবে। এবং তুমি যে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছো, অর্থাৎ তুমি যে থার্ড সেমে ভর্তি হয়েছো, তার জন্য যে অ্যাডমিশন রিসিপ্ট কপিটা রয়েছে সেটাই কিন্তু লাগবে। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে দুটো কিন্তু ডকুমেন্টস প্রয়োজন। এই দুটো ডকুমেন্টস দিয়েই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর হ্যাঁ, তোমাদের জানাবো যে তোমরা এই ক্ষেত্রে কিন্তু তোমরা ক্যাফে না গিয়ে তোমাদের মোবাইলের মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটি তোমরা শেষ করে নিতে পারবে। অর্থাৎ তোমরা রিনিউয়ালটা কিন্তু তোমাদের মোবাইলের মধ্যে বাড়িতে বসে কিন্তু করে দিতে পারবে। এই নিয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিও বানিয়ে দিয়েছি এর আগেই, তো তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং তৃতীয়ত, যে আপডেটটি চলে আসছে এই বছর কিন্তু কোনো রকম তোমাদের আর সাবমিট করতে হবে না। অর্থাৎ তোমাদের স্কুলে যে তোমরা বা তোমাদের ইনস্টিটিউটে তোমরা যে তোমাদের ডকুমেন্টসগুলো তোমরা ভেরিফাই করেছিলে, অর্থাৎ তোমরা জমা দিয়েছিলে, এবছর কিন্তু এরকম নিয়ম কিন্তু নেই। তোমাদের কিন্তু অনলাইনেই জমা হয়ে যাবে এবং তোমরা প্রত্যেকেই টাকা পাবে। তো তোমরা এখানে গাইডলাইন নিয়ে দেখতে পাচ্ছ একটা লেখা রয়েছে, দেয়ার উইল বি নো নিড টু সাবমিট হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন। এখানে স্পষ্টভাবে বলা হয়ে রয়েছে কোনোভাবেই কিন্তু তোমাদের হার্ড কপি কিন্তু সাবমিট করতে হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু এখন থেকে আর জমা দেওয়া হবে না, অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের সাবমিশন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের ইনস্টিটিউট সেটা ফরওয়ার্ড করে দেবে। তো এক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু কলেজ থেকে যদি তোমাদের সেই হার্ড কপি চাই তবে কিন্তু তোমাদের দিতে হবে। কিন্তু বিকাশ ভবন থেকে যে গাইডলাইনে নতুন গাইডলাইনে বলা রয়েছে তোমাদের কিন্তু হার্ড কপি জমা না দিলেও কিন্তু চলবে। তো এইটুকুই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম নতুন নতুন ভিডিওগুলি আপডেট সববার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।